মাধ্যমে যে বর্বরোচিত হামলায় ছাত্র সংগঠনের উপর করা হয়েছে, এই ছাত্র সংগঠন চুপ করে থাকবে না। আগামী দিন এই সারা বাংলাদেশের ছাত্র সমাজ হুশে উঠবে এবং এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে এবং এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ছাত্রদল আমাদের প্রাণের সংগঠন, ছাত্রদলের নেতৃবৃন্দ আমরা ছাত্রদলের সাবেক নেতা, ছাত্রদলের নেতৃবৃন্দের উপর আঘাত মানে এই দেশের ছাত্র সমাজের উপর আঘাত। এই দেশের ছাত্র সমাজ অলরেডি সারা বাংলাদেশের ছাত্র সমাজ ক্ষেপে উঠেছে এই সরকারের বিরুদ্ধে। আটটি ছাত্র সংগঠন অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে প্রতিবাদ জানিয়েছে। আগামী দিন এই ছাত্র সংগঠনের মাধ্যমে এই সরকারকে অধঃপতনের তৃণমূলে নিয়ে আসা হবে এবং এই সরকারকে তাদের মস্তক থেকে টেনে এসে নামানো হবে এই ছাত্র সংগঠনের মাধ্যমে। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি যে কমিটি দেওয়া হয়েছে সুলতান সালাহউদ্দিন টুকু এবং মুনায়েম মুন্না ভাইয়ের নেতৃত্বে, আমরা জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে টেনে হেঁচড়ে তাদের গদি থেকে নামাবো, এই আশাবাদ ব্যক্ত করছি।